ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উল্লাসে মাতল আসানসোল তৃণমূল কর্মীরা। ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়, এই খবর পাওয়া মাত্রই আসানসোলে উল্লাসে মাতল তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। শ্রমিক নেতা রাজু আলিয়ালিয়ার নেতৃত্বে আসানসোল বাসস্ট্যান্ডে একটি মিছিল বাজি ফাটানো ও সবুজ আর বিক্ষেপ শুরু করে। এদিন রাজু বলে, শুধু ভবানীপুর নয়, সমস্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো রেজাল্ট হচ্ছে। আগামী দিনে 2024-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। এই খবর পাওয়া মাত্রই আসানসোলে উল্লাসে মাতল তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। শ্রমিক নেতা রাজু আলিয়ালিয়ার নেতৃত্বে আসানসোল বাসস্ট্যান্ডে একটি মিছিল বাজি ফাটানো ও সবুজ আর বিক্ষেপ শুরু করে। আমাদের নেত্রী, জনগণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মানুষরা বিপুল ভোটে জয় করছেন। যেখানে এখানে বিধানসভা নির্বাচন হয়েছে, জঙ্গিপুর হোক যেখানে হোক, মানুষরা কিন্তু বিজেপি কংগ্রেস সিপিএমের সুপড়া সাফ করে দিয়েছেন। সমস্ত জায়গায় জয় জয়কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আপনি 2024-এ দেখবেন লোকসভা নির্বাচনে ভারত থেকে কিন্তু বিজেপি কংগ্রেস সিপিএমের নাম নিশান মিটে যাবে। আমাদের 2024-এ প্রধানমন্ত্রীর গদিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষরা ঠিক করে দিয়েছেন, প্রধানমন্ত্রী করবেন। আর আপনি দেখবেন মানুষের স্বার্থে যে কাজ করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণের স্বার্থে যে কাজ করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।